আমি দর্শক দেশটা একটা ডিসক্লেইমার দিয়ে রাখি তারপর আপনাদের সাথে আবার আলোচনায় ফিরব প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের যে কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে কল করে জানতে পারবেন এবং সেই অনুসারে আমাদের যিনি গেস্ট আছেন তিনি প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন আমরা আমরা একটু আপডেট আমাদের আপডেট আমাদের কাবা কথা বলতে হবে রুন্ডানি আপনি জানেন যে আমরা অনেক লোকের কাছ ফোন কল পাই অনেক আসে এসে বলে অ্যাপ্লিকেশান করবো আমাকে রোয়ানটা পাঠাবে কি না তো রোয়ান্ডা অবশ্যই খুবই ডোমিনেট ইস্যু ইলেকশান পর্যন্ত এটা থাকবে এবার মধ্যে যেহেতু প্রাইম মিনিস্টার সোনাক বলেছেন দশ থেকে বারো সপ্তাহের মধ্যে উনি পাঠানো শুরু করবেন এবং যেন সব ধরনের প্রয়োজন করা হয়েছে আমরা গতবার বলেছিলাম যে মতো সপ্তাহে বলেছিলাম যে সিভিল সার্ভেন্টের গ্রুপ তারা এফ তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে এই এই অ্যাকটাকে আজকে আমরা জানতে পারছি যে এস এল তারাও কিন্তু চ্যালেঞ্জ করতে যাচ্ছে স্পেশালি সেকশন ফোর যেটাতে রোয়ান্ডা একটা সেকশন ফোরে বলা হয়েছে যে ওই ইয়েকে কে কী বলুন কেস ওয়ার্কার নিশ্চিত হতে হবে যে রোয়ান্ডা সেফ পার্টিকুলার সবরকম ব্যাপারে তো এটাকে নিয়ে চ্যালেঞ্জ করছে বলছে যে এটা মানে গভর্নমেন্টের পলিসি এই সেকশন ফোরের কন্ট্রাডিক্টারি হচ্ছে এটা নিয়ে চ্যালেঞ্জ হবে আমরা জানি না কী হবে আর ইন্টারেস্টিং থিং হচ্ছে যে লেবার লিডার ক্যারস্টমার উনি সম্প্রতি একটা বক্তৃতা উনি বলেছেন যে লেবার পার্টি যদি ক্ষমতায় যায় তো রুয়ান্ডা প্রপোজাল ইমিডিয়েটলি স্টপ করা হবে এবং কাউকে রুয়ান্ডায় পাঠানো হবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে উনি এই ইমিগ্রেশন নিয়ে করবেন বলে না যে টনি মানে আমল থেকেই কিন্তু থেকে শুরু হয়েছে এবং তখন থেকে আমরা দেখতে পাচ্ছি নানা রকম এই আপনার লিগাসি কেস এবং এই ধরনের জিনিসগুলো হয় এটা একটা মেসেজ পাঠায় যে ব্রিটেন আসলে ভাবে থাকা যায় এবং আমরা দেখেছি যত লোক আসে সেই তুলনায় এক দুই তিন পার্সেন্টও লোকও কিন্তু রিমুভ হয় না তো সেটার কারণে এখন কেয়ার স্টামার বলছে যে এটা না করে উনি কী করবেন উনি রুল খুব কড়া করবেন রুল কড়া করে কী করবেন যে দ্রুত কেসগুলিকে নিষ্পত্তি করার ব্যবস্থা করা হবে করে তারপরে লোককে পাঠায় দেওয়া হবে তার এখানকার অনুভূতি নাই এর জন্য উনি বাজেট অ্যালোকেট করবেন উনি বলছেন যে এভাবে মানুষকে নিয়ে এসে হোটেলে রাখার কোনো মানে হয় না উনি আবার বলছেন যে প্রতিদিন আট মিলিয়ন পন খরচ হয় উনি বলেছেন যে যারা এজেন্টরা যারা আনে ওরা বলে দেখো তুমি যদি ইংল্যান্ডে যাও যেতে পারো তো দেখো সেখানে তোমাকে নাইস হোটেলে রাখা হবে অথবা তুমি না গেলে তোমাকে এরকম নদীর তীরে তাবুতে শীতে গ্রীষ্মে কষ্ট পেয়ে থাকতে হবে এটা উনি বলেন যে সমস্ত এদেরকে ট্যাকেল করান উনি চাচ্ছেন যে ট্যাকেল করবেন যারা এইভাবে লোকদেরকে নিয়ে আসেন তাদেরকে উনি বলেন এরা টেরোরিস্টের চাইতে কোন অবস্থাতে তারা কম নয় বাংলা ভাষা যারা দালাল হ্যাঁ তো উনি চাচ্ছেন উনি বলছেন যে লেবার ক্ষমতা আসলে ট্যাকল করবে উনি মনে এটা করলে কি হবে যে ট্যাকেল করলে এরা আসবে না উনি বলছেন যে এমন কি আইন পাশ করার পরেও আট হাজার লোক চ্যানেল পাড়ি দিয়ে এসেছে এটা উনি বলছে এটা কাজ করবে না কিন্তু আমার কথা হচ্ছে যে ফান্ডামেন্টাল যে জিনিসটা সবাই মিস করে যায় সেটা হচ্ছে কি একবার একজনের দেশে আসলে তাকে পাঠানোটা যে কত কঠিন সব গভর্নমেন্টই কিন্তু মোটামুটি অনুধাবন করেছে অতএব দেশে ঢুকলে আমি জানি না যে সংবিধান ক্ষমাতে গেলে এটা তারা কেউ নিষেধ করবে যেমন ধরুন অনেকে আসবে তাদের পাসপোর্ট নাই এবং তাদের কান্ট্রি অফ অরিজিন তাদের অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করলে তারা অনেক ক্ষেত্রেই টেবল ডকুমেন্ট ইস্যু করে না যেমন আমরা জানি ইন্ডিয়া পাকিস্তান চায়নাও অনেক সময় টেবল ডকুমেন্ট ইস্যু করে না আমি জানি যে আলবেনিয়া খুব তাড়াতাড়ি করে বাংলাদেশও মোটামুটি খুব তাড়াতাড়ি ফিরিয়ে নেয় তো অন্যান্য দেশে দেখা যায় যে ট্রাভেল ডকুমেন্টের জন্য কোনো কয়েকটা জানি ইন্ডিয়ান ট্র্যাবল ডকুমেন্টের জন্য ওয়েট করতে হয়েছে তো কেউ কাউকে আটকে রাখতে পারবে না অবশ্যই সে বেলভাবে বেল পেলেই কিন্তু দেখা যাবে ক্লায়েন্টটা গায়েব হয়ে গেল তো ফলে এটা এটা যদি তারা অ্যাড্রেস করতে না পারে যে কিভাবে আপনার এই পাঠানোটা তারা নিশ্চিত করবে তাহলে কিন্তু অন্য কোনোভাবেই এটা হয় অ্যাপ্লিকেশন করে আজকে আমার কাছে একজন ধারে নাই এই ষোলো বছর পনেরো বছর একটার পর একটা অ্যাপ্লিকেশন করে এখন পর্যন্ত আসে কিছুদিন পরপরই কিছু না কিছু করে থাকা সুযোগ পায় যে রিপিটেড অ্যাপ্লিকেশন করে লোকে থাকতে পারবে এটাকে আপনি বন্ধ করবেন কিভাবে। আমরা জানি যে আপনি জানেন যে টেন ইয়ারটা কিন্তু এখন খুব কড়াকড়ি হয়েছে আপনি জানেন যে কোনো গ্যাপে কোনো গ্যাপেই কিন্তু আর এখন টেন ইয়ারে কন্টিনিউস রেসিডেন্সের মধ্যে আসবে না এমনকি যেখানে তারা বলছে যে তোমার লিগাল রেসিডেন্সি ব্রিজ হবে না সেটাও কিন্তু আপনি কার্যকরী হবে না সে এবং ফলে আপনার কোনোভাবেই যদি ভিসাতে গ্যাপ হয়ে যায় তো ফোরটিন ডেজই হোক টোয়েন্টি ডেজই হোক টোয়েন্টি ডেজই হোক এটাকে আর ইউজ করা যাবে না এটা নাই আর একটা যেটা তারা বলছে যে এটা তোমার অন্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু টেন ইয়ারের জন্য হবে না তোমাকে লং রেসিডেন্সিয়াল ইউজ করা যাবে আরেকটা জিনিসটা আপনি জানেন যে এগারো এপ্রিল থেকে আপনাকে অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ভিসা থাকতে হবে আগে যেমন আপনি আগে যেমন আগে আপনি ওয়েটিং আসেন থ্রি সিতে আসেন ভিসা করে দিলেন অ্যাপ্লিকেশন হবে এটা হবে না এপ্রিলে আসেন করলে হবে না আপনাকে ভিসা থাকতে হবে ভিসাটাও কি আপনাকে ভিসা দিতে হবে যে ভিসা আপনি পাবেন সেই ভিসাতে মিনিমাম আপনার ভিসা গ্রান্ট হতে হবে টুয়েলভ মান্থ

রুয়ান্ডা গেলে কি কমে যাবে খরচটা না না আপনি যে একমিক্টা ভালো করে করে বুঝেন যেটা আমি বহুতবার আলোচনা করেছি আমাই এই এতদিন ধরে ব্রিটিশ জাস্টিস সিস্টেমকে স্টাডি করে যেটা আমি বুঝতে পেরেছি ব্রিটেন কোনোদিন হান্ড্রেড পার্সেন্ট আহ এনফোর্সমেন্ট বিশ্বাস করে না তারা হচ্ছে মানুষকে ভয় দিয়ে ভীতি দিয়ে তারা আপনাকে করবে তারা মনে করছে যে রোয়ানরা ফ্রাইট যদি যাওয়া শুরু করে একবার যদি ফ্রাইট শুরু করে একশো দুশো লোক গেলেই চ্যানেল থেকে আসা লোক বন্ধ হয়ে যাবে কারণ তারা তখন জানবে আসলেই আমাদেরকে নিয়ে যেতে হবে ডিটেনশন সেন্টারে হোটেলে রাখবে না এটা তারা আশা করছে কারণ কোনোভাবে তারা লক্ষ লক্ষ লোককে নিয়ে রোয়ানে রাখতে পারবে না এটা ফিজেবল না এক্স্যাক্টলি একটা ভ্যালিড কোয়েশ্চেন আমি মনে হয় নিশ্চয়ই আপনি অনেক পাচ্ছেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে যে রোয়ান্ডা কাদের জন্য প্রযোজ্য রোয়ান্ডা প্রথমত রোয়ান্ডা হচ্ছে প্রথমত তাদেরই জন্যে যারা এদেশে অবৈধভাবে এসেছে প্রবেশ করেছে এরপরও তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে যারা পয়লাম জানুয়ারির পরে দু হাজার বাইশের পরে দেশে এসেছে যারা অন্য দেশে অ্যাসেলাম ক্লেম করতে পারত কিন্তু করেনি এবং যাদেরটা টু থাউজেন্ড বা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাক্টের অনুযায়ী যাদের ক্লাইমটা ইন তারাও এখানে যেতে পারে আর একদিক যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে যারা অ্যাসালাম ক্লেম করেছে করার পরে সব কিছু এক্সস্ট হয়ে গেছে এখন আর কোনো ক্লাইম পেন্ডিং নাই কিন্তু নিজের দেশে ফিরে যাচ্ছে না এদেরকেও তারা কারণ এদেরকে তারা কিন্তু ফোন করে বলছে তোমাকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে তুমি বাংলা চলে যাও এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ যেটা হতে পারে সেটা হচ্ছে অনেকে যারা রিপিটেড অ্যাপ্লিকেশন করে বছর পর বছর পরে আসে এদেরকেও তারা করতে মানে এটা হচ্ছে আস্তে আস্তে প্রথম ক্যাটাগরি যেটা বললাম ওটা তারা প্রথমে করবে করে তারা দেখবে এটা কী প্রতিক্রিয়া হয় তাহলে তারা মনে করছে ইংলিশ চ্যানেল দিয়ে আসা লোক বন্ধ হয়ে যাবে এবং হোটেলের মানুষ থাকবে না চ্যানেলে আসলেও কেউ ব্রিটেনের মানে গভর্নমেন্টের কাছে আসতে চাইবে না যে আসতে চাইলে একটা সে পাঠিয়ে দেবে তো এইটাকে তারা চিন্তা ভাবনা করছে তার মানে হচ্ছে কেউ যে এটার এই রিস্ক থেকে বাইরে আছে এরকম না অন অনেকেই অনেকেই এটার মধ্যে থাকবে বাট এই যে বলুন যে এটা একটা গ্র্যাডুয়েশন অনুযায়ী প্রথমত ওদেরকে তারা টার্গেট করবে অর্থাৎ তারা যে মেসেজটা দিচ্ছে তুমি লিগেলে আসলে বা ইউরোপের অন্য দেশে ফ্যাসেন্ট ক্ল্যামের সুযোগ থাকলে এখানে আসলে আমরা তোমাকে ক্লেম করবো না রাইট কারণ ধন্য যে বলুন জিনিসটা আসবে এইভাবে আসবে যে ঠিক আছে তুমি আসলে আগে ফ্রান্সে ছিলে ফ্রান্সে ক্লেম করো তো ফ্রান্স ওয়াজ দ্য সেফ কান্ট্রি তো সেফ কান্ট্রি নিয়ে তোমাকে ফ্রান্সে পাঠানো যাচ্ছে তখন বলে অল্টারনেটিভ সেফ কান্ট্রি হচ্ছে রুয়ান্ডা আচ্ছা আর বিষয় রোয়ান্ডা নিয়ে সেটা হচ্ছে যে এখন অনেকে আমরা ধরে নিলাম অনেকে চলে গেল একশো জনই চলে গেল এবং একশো জনের মধ্যে নিশ্চয়ই হয়তোবা বা দশ পার্সেন্ট লোক থাকবে যারা মানে ভ্যালিড ক্লেম ছিল অথবা তারা এস এল পেল তো এস পাওয়ার পরে তারা কি রোয়ান্ডাই রয়ে যাবে নাকি তারা তারা রোয়ান্ডাই রয়ে যাবে তারা যদি অ্যাসালাম পায় তবে তাদেরকে অ্যাসালাম দেওয়া হবে টু লিভ টু রিমেন ইন রোয়ান্ডা ব্রিটেনে ফেরত যেরকম অনেকে পাওয়ার পরে কাজ করে থাকে এবং তারা একটা পর্যায়ে সেটেলমেন্টে চলে যায় এই ধরনের সুযোগ সুবিধা থাকবে রোয়ান্ডা তারা তারা কাজ করতে পারবে সেটেলমেন্টও পাবে ওখানে একটা পর্যায়ে তারা পাবে নাগরিক নাগরিকত্ব পাবে কোনো সময় ইংল্যান্ডের টাকা করতে হবে না এটা হচ্ছে মূল বিষয় যেই কারণে যেইভাবে মানুষজন আসে বা চেষ্টা করে আসলে আমরা অনেকেই জানি হয়তো তারা চেষ্টা করে যে ইংল্যান্ডে আসলে একসময় গ্র্যান্ড হলে তাহলে পাঁচ বছর সেটেলমেন্ট তাহলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই রোয়ান্ডা রুয়ান্ডাতে থাকতে হবে জি এবং আপনি ভালো করে জানেন যে এটা ইয়ের পরে তারা খালি রুয়ান্ডা না রুয়ান্ডা প্রজেক্ট সাকসেসফুল হলে তারা আরও অনেক দেশের সাথে তারা এটা করবে হ্যাঁ যদি এই ইলেকশন যদি কনজারভেটিভ উইন করে তাহলে তো নিশ্চয়ই তারা অন্যান্য দেশগুলোকেও আনবে আমরা জানি ওদের মধ্যে আছে মরক্কো নাইজার নামিবিয়া ঘানা এমনকি আলবেনিয়া এবং অনেকে বলে পাকিস্তানও আছে তাদের তালিকায় জি আমাদের সঙ্গে একজন যুক্ত হচ্ছে আমি কলটা নিয়ে নিব জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কলার আমরা শুনছি আপনাকে জি আমি জানতে চাইছিলাম কি আপনার এই যে দেশ থেকে যদি কেউ যদি হাজবেন্ড বা ওয়াইফ আনে তাহলে কি কি আপনার লাগে জন্য যেটা লাগবে প্রথমত মোটামুটি চারটে রিকোয়ারমেন্ট প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার ইনকাম থাকতে হবে উনত্রিশ হাজার দ্বিতীয় হচ্ছে তার অ্যাকমোডেশন থাকতে হবে তৃতীয় হচ্ছে যিনি আসবেন তিনি এ ওয়ান ইংলিশ দেবেন আর চার হচ্ছে সম্পর্কটা জেনুইন এবং এটা এখন টিকে আছে দ্যাট মিনস জেনুইন অ্যান্ড এই চারটি জিনিস দেখাতে হবে এখানে মানে যেই স্পষ্ট পার্থক্য যেটা মার্চের পরে আঠারো হাজার ছশো এখন উনত্রিশ হাজার হয়ে গেছে উনত্রিশ হাজার আপনি আপনিও বলেছিলেন আমরাও যেটা জানি উনত্রিশ হাজার ইভেন বাচ্চা সহ চাইল্ড সহ কাবার

ইনকাম ম্যারেজ অ্যাকাউন্ট উই ট্যাটবে বি ওয়ান আর লাইফ ইনডি কোলাংপে কিন্তু যেহেতু তার মূল জায়গাতেই গলদ হাজবেন্ড সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে সে সিলেমেন্টে আবেদন করতে পারবে না কিন্তু অফিসিয়ালি তারা ডিভোর্স না তারা সেপারেট সাবসিস্টিং না সাবসিস্টিং না এটা এটা তো মূল পয়েন্ট এবং তার ইনকামও তো ত্রিশল তো মিট করতে পারবেও না ফিনান্সিয়াল রিকয়ারমেন্ট মিট করতে পারবে না ফলে ফলস হিমানিট সেকুনার অ্যাপ্লিকেশন কোলে বাচতে থাকতে থাকলে সেই চেষ্টা করতে পারে আচ্ছা সে তো বাংলাদেশে ছিল মেডিকেল গ্রাউন্ডে সে এখন আসছে সে ইয়ে করতে পারে কিন্তু সে ম্যারেজের গ্রাউন্ডে সে আর অ্যাপ্লাই করতে পারছে না এই স্টেজে ধন্যবাদ আপনাকে কারণ তার অনেকগুলো বিষয় ছিল এর মধ্যে একটা বিষয় হচ্ছে সে এখনো ডিভোর্স যায় নাই না ডিভোর্স হয়ে গেল কি না গেলে এটাই ইস্যু হচ্ছে তার তার বিয়েটা সাবসিস্টিং না তার বিয়েটা টেকসই না তো এটা টিকে আসে না বিয়েটা ভেঙে গেছে হুম মেয়েটা ভেঙে গেলে তালা হোক বা না হোক বিয়ে যদি ভেঙে গেছে সম্পর্ক ভেঙে গেছে তাহলে সেই ইয়ে করতে পারবে না যেটা একটা আইন ছিল তিন বছরের মধ্যে ক্লেম করতে পারতো ওইটা তো তার জন্য প্রযোজ্য না তিন বছরে কি হাজব্যান্ড ওয়াইফের সাথে সেপারেশন হয়ে গেলে বা ডিসপিউট রেস হলে এরকম কোনো ল ইমিগ্রেশন লতে ছিল না একটা যেটা ছিল সেটা হচ্ছে ইউরোপিয়ান লতে সেখানে আপনার ডিভোর্স হয়ে গেলেও বা

অ্যাপ্লিকেশন ধন্যবাদ আমি আশা করি দর্শক এই আনসারটা দেখবেন অথবা নিজের ক্ষেত্রে চিন্তা করবেন পরবর্তী স্টেপ উনি কি করবেন জি এখন যে বিষয় নিয়ে আমরা আসছি অ্যাস নিয়ে তো সবার একই চিন্তা সবার সেটেলমেন্ট হয়ে যাবে এবং আমরা জানি বিভিন্ন ধরনের অ্যাস আমরা যাচ্ছি তাহলে অ্যাসএলএম সি যারা সিঙ্গেল আছে যারা ওভারস্টে হয়ে গেছে তাদের জন্য কি রিস্ক থাকে তারা তাদেরকে পাঠানো হবে না প্রশ্ন হচ্ছে যে তারা প্রথম কথা হচ্ছে তার এন্ট্রি হলো কিভাবে লিগালি না ইলিগালি এটা একটা সেকেন্ডলি ও যখন সে কবে আসলো মোটামুটি পয়লা জানুয়ারি দু হাজার বাইশের পরে যারা এই দেশে এসেছে এরা সবাই এক অর্থে রিস্কে আসে জি এবং তাদের কেস কি আপনার ওই যে

এস এর তারা যেটা করেছে সেটা বলছে যে সেকশন ফোরে যে সেফটির কথা বলা হয়েছে রোয়ান্ডাতে যে কি বলে ওর নাম কলকিয়া সরকার কাউকে পাঠানোর আগে রোয়ান্ডার ওই অ্যাপ্লিকেন্টের ব্যাপারে এটা সেফটি দেখতে হবে এটাকে তারা গভর্নমেন্টের যে পলিসি হচ্ছে টু সেন্ড পিপল টু রোয়ান্ডা তারা বলছে এই পলিসিটার সাথে এই পলিসিটা সেকশন ফোরের পরিপন্থী

কাউকে এখানে পাঠাতে যাই তখন যদি ইউরোপিয়ান কোর্ট থেকে ইন্টারিম রিলিফ আসে রুল থার্টি নাইন আন্ডারে যদি আসেও সেটাকে মিনিস্টার বললে অফিসারাতে ইগনোর করবে তারা বলছে যে যেহেতু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এই ইন্টারন্যাশনাল কি বলে ইউরোপিয়ান কোর্ট এক্স থেকে আপনার ইন্টারনি মেজার আসছে সে আসার কারণে আমরা যদি এটাকে ইগনোর করি তাহলে আমরা কিন্তু প্রকারান্তরে আন্তর্জাতিক আইনকে অমান্য করব এবং সরকারি কর্মচারী হিসেবে এটা আমাদের শপথের পরিপন্থী এই এই গ্রাউন্ডে তারা চ্যালেঞ্জ করেছে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এইটা আসলে আমারও চিন্তা ছিল আসলে কোন কীভাবে তারা চ্যালেঞ্জ করে অ্যাক্ট তো চেঞ্জ করতে পারে না ভেরি নাইস জি থ্যাংক ইউ আমাদের যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা এখনকার সময়ে স্টুডেন্ট বা এই যে ওয়ার্ক পারমিট ভিসা যে যেটা নিয়ে চরমভাবে আমরা মিস করেছি আমরা দেখতে পাচ্ছি যে স্পাউস নিয়ে আসা হ্যাঁ কারোর ওয়াইফ না হলেও আরেকজনেরকে নিয়ে আসা এবং পরবর্তীতে তারা এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে জড়িত হয়ে যাবে এবং পরবর্তীতে ডিক্লারেশন আসে এটা তার জেনুইন ওয়াইফ না তার জেনুইন হাজবেন্ড না এদের ক্ষেত্রে কি করণীয় এবং তারা যদি একজন আমাদের কাছে আসে সে জানতে চাচ্ছে যে সে এটা 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 মানে এই ধরনের ক্ষেত্রে পরামর্শ দেওয়া খুব কঠিন আপনি যদি অবৈধভাবে একটা কাজ করেছেন এখন বলছেন আমার কি পাওয়ার করার কথা আমার কথা হবে আপনি ইউ ইউ গো ব্যাক আপনি চলে যান আপনার দেশে দেশে যদি আপনার কোন কারণে আপনি মনে করেন আপনার জীবনে নিরাপত্তা বিকৃত হবে বা এদেশে কোনো গ্রাউন্ড নেই এদেশে আপনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন আপনার সন্তান হয়ে গেল তখন আপনি হিউম্যান রাইটসে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন বা দেশে যদি আপনার জীবনের হুমকি হয় যেটা অধিকাংশ দেরি না সেক্ষেত্রে সে অ্যাসার নাম চাইতে পারে একটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা জানতে আছে তারা

পয়সা দিয়ে ওয়ার্ড কমিট কিনে এসেছে এসেছে কেয়ার ওয়ার্কার এদের একটা সিংহভাগেই কিন্তু কাজ নাই কাজটা একজ্যাক্ট বেশি করে এবং আমি দেখছি এখন কিন্তু পাইকারি হারে মানুষের ভিসা কিন্তু কাটে লাভা শুরু হয়েছে কোম্পানির লাইসেন্স চলে যাচ্ছে যাচ্ছে এবং খুব মজার ব্যাপার আছে যেমন একজনের এই অবস্থা হয়েছে সে ছ মাসেও তার কোনো কাজ নাই

যেহেতু ওয়ার্কার হিসেবে বিদেশে আনা হচ্ছে হ্যাঁ এখন আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের লোক নিয়ে এসে লেখাপড়া করায় ট্রেনিং দিয়ে ডাক্তার বাড়ায় তাকে আমি চাকরি দেবো তাহলে তো এটা এটি আপনাকে ডাক্তার রিক্রুট করতে পারলে আপনারা রিক্রুট করবেন যারা এসে ইমিডিয়েটলি কাজ স্টার্ট করতে হবে যেটি হচ্ছে স্কিল ওয়ার্কারের রিকোয়ারমেন্ট আপনি আসবেন এসে কাজ শুরু করবেন হ্যাঁ টোয়েন্টিএট ডেজের সময় আছে এখানে এসে এদের সাথে খাপ খাইতে আপনি বাড়ি কোথায় ভাড়া নেবেন কি করুন ডাক্তার দেখবেন একটা টোয়েন্টি এইট ডেজ একটা টাইম আছে যে মধ্যে আপনি কাজটা শুরু করবেন এবং তারও মধ্যে ছয় মাসেও নাকি আপনার ট্রেনিং শেষ হচ্ছে না হতো যদি আপনার ট্রেনিং পিরিয়ডে যদি সে ফুল বেতনটা পেত তাহলে বরং হতো পেড ট্রেনিং হচ্ছে তাহলে কিন্তু এটা হতো যারা তুমি তো কাজ করছো এই জিনিসগুলি কিন্তু এখন আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানিগুলি তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা তোমাকে তোমার ডিবিএস চেক করতে হবে তোমার এই ট্রেনিং করতে হবে এটা করতে কিন্তু সাত আট মাসের মধ্যে কোনো চাপ নাই এটা কিন্তু অবশ্যই অবশ্যই রুলের পরিপন্থী প্যারাগ্রাফ নাইনে পরিষ্কার পাই বলেছে যে টোয়েন্টি এইট ডেজের ভিতরে কাজ শুরু করতে হবে হ্যাঁ এটা ভালো একটা পয়েন্ট তুললেন আমি আশা করি দর্শক উপকৃত হবেন কারণ অনেকেরই ধারণা যে আমি আসছি ঠিক আছে আমার সমাজে এখনও কাজ শুরু করতে পারেনি আমাকে নাকি ট্রেনিং দিচ্ছে অনেকেই জানতে চায় আমাকে ট্রেনিং দিচ্ছে আমাকে ওটা ওটা দিচ্ছে ছেড়ে দিচ্ছে ফলে এটা তো কোনোভাবেই কার্যত না কার্যত বিষয় হচ্ছে যে আপনার টোয়েন্টি ডেজের মধ্যে এইটা হচ্ছে রুল টোয়েন্টি ডেজের মধ্যে আমি কাজ শুরু করতে হবে ট্রেনিং তুমি নাও তুমি কিন্তু আমাকে পেড ট্রেনিং জি তোমাকে বেতন দিক কারণ আপনি আমার বলেন কোন লোক কোন লোক বাংলাদেশ থেকে দেশে আসবে এক বছর আমি আমার ক্ষমতা চলবো এক বছর ট্রেনিং করে ট্রেনিং পাস করতে পারে জব দেবে কে আসবে এইভাবে হ্যাঁ

আমাদের রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে আমরা দশটা দারচিনি দেই পাঁচটা তেজপাতা দেই। এটা হতে পারে কিন্তু আমাকে কি করে মোরগ মসালাম বানাতে হবে আমাকে কি করে কাচি বানাতে হবে এটা জানি জানি তো আমাকে এখানে করা হয়েছে তো এই জিনিসগুলি কিন্তু আমরা কেন জানি না বুঝতে পারি না আমরা আমরা বাঙালিদের যথেষ্ট সম্পন্ন লোক আমরা এবং আমি বাঙালি তো নিয়ে আপনি জানেন খুব গর্ববোধ করি একটা গর্বিত বাঙালি আমি কিন্তু এই ধরনের অসার কথাবার্তা কেন বলে মানুষ এবং আমার কাছে গতকাল একজন ছেলে তারা সেম প্রবলেম ছ মাসের মধ্যে তিনি কাজ তো শুরু করেননি এবং এরপরও উনি কী করেছেন উনি মানে কাজ শুরু করার আগেই তিন মাস কাজ করে উনি আবার তিন মাস ছুটি নিয়েছেন কাসুর গানাকে ছুটি ছুটি নিয়ে উনি দেশে গেছেন ওয়াইফকে নিয়ে আসতে কারণ মনে করছে ইফাকে ওয়াইফকে নিয়ে আসি তো তাকে অবশ্যই এয়ারপোর্টে আটকিয়েছে এটি হয়েছে এবং এখন উনি বলতে চাচ্ছেন আমাকে কেন আটকাবে আমার তো সব কাজ আছে সব কাগজ আছে আমার তাই বললাম যে আপনি কি এই কাগজটা আনতে পারবেন যে কোম্পানি বলবে যে দিস ইজ দ্য রিজন তোমাকে আমরা কেন বেতন দিতে পারিনি

কাজের ধারে কাছে আপনি নাই এখন আপনি অন্য অন্য ওইটা যেটা আমাদের অনেকে মনে করে যে আমরা এইভাবে মানে ওই যে বুক বুক অনুযায়ী এখন আর একটা প্রশ্ন এর সাথে চলে আসে সেটা হচ্ছে যে আপনার কাজ করছি এখন এখন তারা বলতে যাচ্ছে যে আমি তো এইখানে কাজ পাচ্ছি না আমি আমি প্রশ্নটা শেষ করি তারপর একটা বিরতিতে চলে যাব আর কুইকলি যে আমি আমি তো এখানে কাজ পাচ্ছি না আমি এখন নতুন আইন হচ্ছে আমি টোয়েন্টি আওয়ার্স বাইরে কাজ করতে পারবো এবং আপনার কাছেও একজন আসছে যে সে কাজের মধ্যে ধরা খেললো তার তাকে তো রিটেন করা হয়েছে তো এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন আম দর্শকের উদ্দেশ্যে আমি একটু বিরতিতে চলে যাচ্ছি বিরতি প্রিয় দর্শক বিরতি সময় হয়ে গেছে আবারও ফিরবো আপনাদের অনুষ্ঠান লেগে নেওয়া নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম বিরতির পর আবারও আমাদের জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগে গেলে আপনাদের সঙ্গে আছে আমি মর্সুদুর রহমান আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় আইনজীবী ব্যাস এবং সলিসিটার আবু রেজা তিনি জে কেয়ার সলিসিটার প্রিন্সিপাল আমরা বেশ বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং লাস্ট সর্বশেষ যে কোয়েশনটি ছিল যে আসলে তারা অনেকেই অনেকেই ধারণা নতুন আইন হয়েছে যে আমি এইখানে কাজ না পেলেও টেক্স না দিতে পারলেও আমরা যদি অন্য জায়গায় কাজ করি টোয়েন্টি আওয়ার্স তাহলে হয়তো আমি সার্ভাইভ করতে পারবো না এটা হচ্ছে কি আপনি আপনার মূল কাজটা করি জি কারণ বলতে সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত আর মূল কাজ করলেন না যা আমার আপনার মনে আছে যে এরা আমরা যখন ছোট ছিলাম তখন ওই সময় দেখতাম যে গুলিস্থানেই তখন তো গুলিস্থানে বিশাল বাসের চত্বর ছিল আপনি হয়তো একটু মনে রাই ঠিক নবাবপুরে যে গুলিস্থান থেকে সব জেলায় যেত বাস পরে এখন তো সরে ছিল গুলিস্থান থেকে আসতো বাস এবং গুলিস্থানের ওপারে હતો নবাবপুর পুরনো ঢাকা এবং এই থেকে গুলিস্থান শুরু হচ্ছে ওখানে অনেক রেস্টুরেন্ট ছিল তো ওখানে আসতে বাসে প্যাসেঞ্জার আসতে চিৎকার হতো ডাল ফ্রি ডাল ফ্রি ডাল ফ্রি ঠিক আছে এখন আপনি ওই ওই রেস্টুরেন্ট যদি যান যে বলেন ডাল তো ফ্রি দেখি আনো দেখি একবার টাইম চুমু দিয়ে খাই তা কী হবে ডাল তো ফ্রিটা কেন ডাল তো ফ্রি হচ্ছে এই যদি ওখানে আপনি খাবার খানেন মাছ খেলেন মাংস খেলেন ভাজি খেলেন ভাত খেলেন এটার সাথে যদি আপনি খান তো ডালটা ফ্রি হিসেবে আসবে তো এরকম নিয়ম হচ্ছে না আপনি আপনার মূল কাজ করে মূল কাজে ফুল টাইম করে পার্ট টাইম নয় মূল কাজে ফুল টাইম করে আর্লি করে যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে পারেন বিশ ঘন্টা তো মূল কাজই আপনি করলেন না ভাত মাছই আপনি খেলেন না ডালটা কেন আপনি ফ্রি খেতে খেতে চাইবেন

চিকিৎসার জন্য তখন বা আপনার কোনো আত্মন থাকে তো যে যা বলে আপনি সেটা তাই করেন যে যা বলে আপনি কিন্তু সেটাই করেন সেটাই করেন আপনি ঠিক আছে আপনি কবিরাজি করেন আপনি করেন 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 আপনি বিভিন্ন জিনিস আপনি করেন তো ফলে আমাদের এখন যে অবস্থা হয়েছে কি যেটা শুনতে ভালো লাগছে যেখানে গেলেই আপনি মনে হচ্ছে আপনি পাবেন পেয়ে যাবেন হ্যাঁ যেমন এই যে স্টুডেন্টরা যারা এইভাবে সে পড়াশোনা করছে না বা যারা ওয়ার্ক পারমিট এসে ওয়ার্ক পারমিট পড়ছে না পাচ্ছে না এর আগে তুমি অ্যাসলাম ক্লাম করো তা আমার কাছেও বহুত লোক এরকম আসে আপনি জানেন আমি কিন্তু প্রচণ্ডভাবে ডিসকারেজ করি

আরে আপনি না মারলে কি করে পাবেন বুঝবেন কিন্তু আসালাম ক্লেম করলে যে কিভাবে আপনার ইমিগ্রেশন হিস্ট্রিটা খারাপ হয়ে গেল অন্য কোনো দেশে যাওয়ার তো বন্ধ হয়ে যাচ্ছে এ কথা থেকে আপনি মনে করেন আমি ইয়াং শিক্ষিত ছেলে হলে আমি বলি দেখো ভাই দেশে চলে যাও দেশ থেকে অন্য দেশে যাওয়ার ট্রাই করো কানাডা অস্ট্রেলিয়া এমনকি ইউরোপের অন্য দেশে তুমি ট্রাই করো ফলে নিজের হিস্ট্রিকে নষ্ট করো না একই রকমভাবে আপনি বললেন মানুষ যেটা শুনতে চায় সে যেটা শুনতে পাবে আমি আপনাকে বলেছি আজকে টেন ইয়ারটা যারা যেভাবে করে দিল

নট অনলি নট আপনি ভিজিট ভিসাতে যদি আপনি থাকেন সেই টাইমটা আপনার কাউন্ট হবে না শর্ট টার্ম খুব আমি আশা করি কাজে লাগবে আমরা একটা কল নিয়ে নেব কলার যুক্ত হচ্ছে জি কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কলার আমি শুনছি আপনাকে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার একটা

এখন কি ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য আমি ফ্রি ওয়াইভার পাবো না পাবো না এমনি নরমালি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য ফি ওয়েভার নাই কিন্তু যেহেতু আপনি ইয়ে পান পিআইপি পান আপনার ক্ষেত্রে হয়তো একটা এক্সেপশান তারা করতে পারে তো আপনাকেও ওদেরকে অ্যাপ্লাই করে এক্সপ্লেন করতে হবে তো যেহেতু আপনি পিআইপি পান আমার মনে হয় যে তারা আপনাকে এক্সামশান দিয়ে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম

এমনকি আপনি যে কি বলে ওর নাম ওয়ার্ক পারমিট থেকে সেটেলমেন্ট যান কোনো মাপ নাই কোনো ফি মাপ নাই আর তারা রিফিউজির তো কোনো ফি নাই আপনি জানেন সেটেলমেন্ট কিন্তু এইসব ক্ষেত্রে যখন আপনি ম্যারেজ অ্যাপ্লিকেশন করতেন সেটেলমেন্টে ম্যারেজ নট হিউম্যান রাইটস ম্যারেজ অ্যাপ্লিকেশন করতেন সেটেলমেন্টে সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এই সমস্ত বেনিফিটে থাকেন সেক্ষেত্রে তারা কনসিডার করতে পারে আমার মনে রাখবেন আপনি কিন্তু টেন ইয়ারের সেটেলমেন্টে গেলে আপনি হয়তো ফ্রিবার পাবেন না পাব না না ধন্যবাদ আমরা আশা করি দর্শক উদ্ধ পেরেছেন এবং আমি সেই সাথে অনেকগুলো ইনফরমেশন একসাথে চলে আসছে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম আসলে ওয়ার্ক পারমিটের বিষয়টা এত স্ট্রেট ফরওয়ার্ড না এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়ার্ক পারমিট নিজেকে নিজেকে নিজে স্পন্সর করা যায় এবং নিজে স্পন্সর করলে নিজেই ট্যাক্স দিয়ে নিজেই আপনি সেটেল হয়ে যাবেন একসময় এইগুলি আসলে কতটুকু বাস্তব সম্ভব না না এগুলি এগুলি হয় কি যে আপনি যেটা বললেন যে নিজে ওয়ার্ক করে নিউ মানে আপনি কি মানে আপনাকে তো সামবডি হ্যাজ টু এমপ্লয় জি হ্যাঁ আপনাকে এমপ্লয় করছে কে তো এই এই জিনিসগুলি আসলে ভালো করে না বুঝে আমাদের এখানে ইমিগ্রেশনের ভিতরে মানুষকে ফাঁদে ফেলার জন্য প্রচুর আপনার লোক আছে প্রচুর পথ আছে তো ওয়ান হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল আপনি আপনার তো ইউ এমপ্লয়য়ার কি আপনাকে এমপ্লয় করলো আপনি নিজে নিজেকে এমপ্লয় করছেন এটা এটা তারা কতটা দেখবে কতটা তাদের কাছে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যতটুকু বুঝি বা জানি যে একটা কোম্পানির লাইসেন্স মানে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের যে লাইসেন্স লাইসেন্স আনতে যদি কেউ অ্যাপ্লাই করে এবং সেই ডাইরেক্টরের স্ট্যাটাসটা হইতে হবে ব্রিটিশ সিটিজেন তো যদি আপনি তাহলে আপনি লাইসেন্স পাবেন কিভাবে এটা কি যুক্তিসঙ্গত না এই জন্য বললাম যে প্রচুর জিনিস বাজারে ছড়ানো আসছে ছড়িয়ে আসছে এটা ভালো করে না করে দেয় এবং আমি আপনাকে বলি এমনকি আমরা নিজে দেখলাম ম্যারেজ অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে যে লোকে সেলফ এমপ্লয়েড আছে কি করে ট্যাক্সি চালায় তাকে এখন ট্যাক্সি ড্রাইভার তো তো প্রতিদিন প্রচুর পয়সা আসছে তিনশো চারশো করে আসছে তারপর তুমি চিন্তা করো তোমার তো এখানে তোমার তো মানে হয়ে যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার মানুষ আসছে সেখানে আসলে জানে না কোন ইনকামটা তার ক্যালকুলেট হবে এখন আপনি যে যে পয়সা আপনি আনেন যে পয়সা আনেন সেই পয়সার একটা বিরাট অংশ আপনি ক্যাব কোম্পানিকে দিয়ে দিচ্ছেন তাই না অন্য অন্য খরচাও আপনার আছে তো কোন কোনটা হবে আপনার ইনকাম আমরা যেটাকে বলি ট্যাক্সেবল ইনকাম যে ইনকামের পর আপনি ট্যাক্স দেন সেটাই নেট ইনকাম না যে ইনকামের পরে আপনাকে ট্যাক্স দিতে হবে তা আপনি তো অবশ্যই আপনার পেট্রোলের খরচ আপনার ক্যাপ কোম্পানিকে যে পার্সেন্টেজ আপনি দেন থার্টি পার্সেন্ট দেন ফর্টি পার্সেন্ট দেন সেগুলো তো ডিডাক্ট করেই তো আপনি ট্যাক্স দেবেন ওই ট্যাক্সেবল ইনকাম আপনার আজকে উনত্রিশ হাজার আসে কিনা এটা হচ্ছে ইস্যু ঠিক আছে এখন অনেকেই যদি মনে করে অনেকে কি বলা হয় তুমি তো ভাই পঞ্চাশ হাজার পাউন্ড তুমি তো এনএসও ট্যাক্স ইয়ে করে ও তো মনে করছে আমার তো সবই আছে তো সে যে আপনার ফেঁসে গেলো কারণ তার তো মালিকের পয়সা দিয়ে তার পেট্রোলের খরচা দিয়ে তার তো আসলে উনত্রিশে কম এই যে বললাম নানা ভাবে মানুষ হচ্ছে না বুঝতে চায় না এবং সবচেয়ে বড় কথা কি যে বললাম ইমিগ্রেশনের ব্যাপারে লোকে অনেক বেশি কাউন্ট করে ফ্রেন্ড বা রিলেটিভ এর অ্যাডভাইসের উপরে আরে বলো না এস আর আমার তো ছিল আমার তো মুরগি চুরি কেস ছিল তাই তো আমার এসম দিয়ে দিল সে কি করে কি মুরগি চোরের মামলা থেকে চুরির মামলা থেকে সে সালাম পেলো আপনি তার ব্যাকগ্রাউন্ড তো জানেন সে হয়তো ওই যে লিগাসিতে দশ বছর পনেরো বছর ভূগে থেকে সে ইয়ে পেয়েছে সে তো মনে যে এমন একটা কেস পেয়েছে আমার মনে আছে যখন এই যে লিগাসিতে প্রচুর দেওয়া শুরু হল হুম তখন একটা কমন স্টোরি এই হোয়াটসঅ্যাপেই লোকে তো বলতো তখন আমি হোয়াটসঅ্যাপে এসে নিজের দোকান খুলি নাই তখন আমি আইএসসি চাকরি করি তো তখন হ্যাঁ তখন এখানে হাসতো কি মাঝে মধ্যে আসলে তখন লোকে কথা হইতো কি কথা সবারই সিলেটে বাড়ি বন্যা হয়েছে জাগা জমি গরিব হচ্ছে সব এসে গেছে সবারই তাই তা আমি বললাম যে তোমার গরু সাগল ছাগল ভেবে ভেসে গেছে ধান ভেসে গেছে তাতে ইন্টারন্যাশনাল পলিউশনে কী আছে অবস্থা বাংলাদেশ তো এইটার জন্য কোনো দুনিয়ার কারো থেকে কোনো ইয়েও চাইনি সাহায্যও চাইনি আমাদের বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা এখন ওয়ার্ল্ডে ওয়ান অফ দা টপ আগে যখন হলেই দুর্যোগ হলে লক্ষ 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 মানুষ এখন তো এরকম মারা যায় না আমরা এখন ইউজ টু হয়ে গেছে হাউ টু ফাইট প্রিপেয়ার তো কই বাংলাদেশ তো কারোর কোনো সাহায্য চায়নি আপনি জানেন এটা মনে রাখবেন যে এটা কিন্তু আপনার যেটা মানে কোয়ালিফিকেশান ডাইরেক্টিভে আছে সেখানে কিন্তু যদি আপনার দেশে যদি এই ধরনের কোনো ইস্যু হয় ন্যাচারাল ক্যালামিটি বা কোনো ওয়ারের কারণে কোনো যুদ্ধ হয় মানে পরিশোধিত হয় সেটার কারণে যদি আপনি দেশে যাওয়াটা ইম্পসিবল হয় যেমন ধরেন এই মুহূর্তে যেটা চলতেছে সুদানে চলতেছে এবং সুদানে যদিও আপনি এই মুহূর্তে যদি বলেন যে আমি কোনো রাজনৈতিক দল করি না এরপরেও কিন্তু আপনি কোয়ালিটিভ ব্যারেকশন অনুযায়ী আপনি কিন্তু পলিউশন পেতে পারেন হিউমিডিয়ান পলিউশন পেতে পারেন ঠিক আছে যদিও এসলাম আপনার জন্য বেটার একই রকম ভাবে আপনার তো মনে আছে কয়েক বছর আগে নেপালে নেপালে কিন্তু ভূমিকম্প হয়েছিল তখন ওরকম লোক এসেছিল এবং আপনার পরিচিত আলমগীর সাহেবের তো প্রচুর নেপালি ক্লান ছিল ওনার কাছে আসলে তুমি আমলা আমরা এত কিছুই করার নাই ওনার না আসে আপনি আমাকে দেন আমি করে দিচ্ছি তা আমি ওই আর্টিকেল থ্রি যেটা কোয়ালি কোয়ালিফিকেশন ডাইভাবে আমি ক্লেম করে বললাম যে এই ন্যাচারাল ক্যালামিটির কারণে এখানে তাও যাওয়া সম্ভব নয় এবং প্রচুর এখানে বিমের মহামারী হচ্ছে তার ছোটো বাচ্চা আছে এই বাচ্চা অনেক বেশি সে সাকসেপ্টেবল ইয়ে তারা কিন্তু ঠিকই পেয়েছে এখন এটা নিয়ে এখন দেখা গেল ওই সময় আমাদের সবারই বাড়িতে বন্যা হয়ে গরুবাসু সব ভেসে গেছে সব অ্যাপ্লাই করতেছে একজন পেয়েছে কেন পেয়েছে সে তো জানে না সে তো জানে না যে তাকে একটা একটা অ্যামনিস্টি দেওয়া হয়েছে দু হাজার সাতের এক যারা অ্যাসালাম ক্লেম করেছে টনি বেরারের একটা অ্যামনিস্টি ছিল সেই সামনেসটি এটা তার মনে করো না আমার কেসটাও যা বলছিলাম একটা কাহিনি আমার তো গরু বছর এই বা এই কাহিনী এখন সব জায়গায় বিক্রি হবে কপি হবে মানে একটা হলে আমি আপনার ক্লায়েন্ট আমি হয়তো বা কোনো একটা কারণে পেয়েছি তো আমি আরও মানে লোকজনকে একটু গাইড করি যে আমি লিগে লিগেল অ্যাডভাইজার হয়ে যাই এই এটা আসলে বড় সমস্যা এখন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের কারণে অনেকেই দেখে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে যাচ্ছে এবং অ্যাডভাইস দেয় যদিও তাদের সেই ব্যাকগ্রাউন্ড বা সেই ধরনের নলেজ আছে কি না এটা নিয়ে সন্দেহ তো অনেকেই বিভিন্ন যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাকে একজন একজন মহিলাকে আমি দেখলাম সে বললো যে এদেশে নতুন প্রেসিডেন্ট আসছে প্রেসিডেন্ট সাহেব বলছে কৃষি সাহেব লোক নেবে প্রচুর কৃষক দরকার তো কই কৃষক তো আর আসলো না এরকম অনেক অনেক বিষয় না আমি তো জানি এমনকি এখানে স্টার ফুটে নাকি কোন এজেন্সি যে এগ্রিকালচারাল ওয়ার্কার নেবে বলে তারা বলে এক কাজ করো তুমি শিগগিরই আড়াইশো পাউন্ড দিয়ে একটা তোমার নাম রেজিস্ট্রি করে যাও পরে যখন চালু হবে স্কিম তখন তোমার জন্য অ্যাপ্লাই করে দেবো আর এখনও যদি তুমি নামটা রেজিস্ট্রি না করো দেখা যাবে পরে আর তুমি ইয়ে পাবে না এখন কারণ এখান থেকে হবে আর সেখানে দেখলাম আমাকে তো বলে কি লম্বা লাইনে বাইরে তো বেলাতেও যে প্রতারণা হচ্ছে আগে তো আমরা দেখতাম হিন্দি সিনেমাতে বা বাংলা সিনেমাতে দেখতাম যে আপনার কাদের খান বা শক্তি এই ধরনের বিভিন্ন জয়েন ইয়ে করতো এখন তো দেখা যাচ্ছে এগুলি এদেশে হয়ে যাচ্ছে অত মানুষ ঠিকই এগুলো গিলছে কিনে নিচ্ছে হ্যাঁ এখনকার মানে ডিজিটাল যুগে এত স্মার্ট টেকনোলজি আপনি ভোট করে একটা গুগল করলেই আপনি বিষয়গুলো জানতে পারেন তারপরে হয়তো বা আপনার রিলেটিভ বা কোনো একজন নলেজেবল পার্সনের সাথে কথা বললেই আপনি জানতে পারেন কিন্তু তারপরেও মানুষ যে এত বিশ্বাস করছে আমি সম্প্রতি শুনলাম বাংলাদেশ থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা আপনাকে বলবো যে আপনাকে কানাডিয়ান ভিজিট ভিসা করা যাবে যদিও বিভিন্ন কারণে কানাডাতে এখন ভিজিট ভিসা হচ্ছে এবং ইউএসএতে ভিজিট ভিসা হচ্ছে মানুষ যাচ্ছে তো তারা গ্যারান্টি দেয় যে আপনাকে কানাডিয়ান বা আমেরিকার কাহিনী শুনলাম সে কানাডিয়ান ভিসাটা ভ্যালিড না আমি আসলেই ধর আমি আপনাকে বলি যে ধরেন কয়েক বছর আগে আমাকে স্কটল্যান্ড থেকে আমার এক পুরোনো ক্লান্ট ফোন করল যে তিনি কত পঁচিশ না তিরিশ হাজার পাউন্ড দিয়েছেন একজনের জন্য একটা ওয়ার্ক পারমিটের জন্য এখন সেই ওয়ার্ক পারমিট নিয়ে নাকি সে অ্যাপ্লাই করেছে এবং তারপরে নাকি তাকে বিচার দেয় নাই তো ওয়ার্ক পারমিটে কি জানেন আপনি জানেন এখন এটা কিন্তু হচ্ছে কস এটা একটা নাম্বার কিছুই না নাম্বার দিলে বার হয়ে যাবে তাকে একটা সাদা কাগজে টাইপ করে যে তোমারে জব অফার করা হলো এত বসা ইত্যাদি এটা একটা কাগজ তাকে দিয়ে দেওয়া হচ্ছে ওই কাগজ যে কাগজের মূল্য দুই পাশাও না ওই কাগজ দিয়েছে পঁচিশ হাজার পাউন্ড তারা পাউন্ড একটা ছেলে একটা জুনিয়র ব্যারিস্টার অথবা অথবাটর অথবা একজন জুনিয়র ডাক্তার যারা সদ্য পাশ করা তাদের বেতনই তো চব্বিশ হাজার সবচেয়ে বড় কথা এই ধরনের ক্লায়েন্টগুলো আপনার কাছে এসে আপনাকে একশো পাউন্ড দুশো পাউন্ড ফি দিতে গেলে তারা অনেক ভাববে তর্ক করে বলবে না আমি তো আপনার কাছে আশা করে এসেছিলাম একটু কমায় রাখেন আমি তো আরও অন্য জায়গায় যেতে পারতাম আরও কম পেতে পারতাম যে এইসব কাজে তারা পয়সা বেক কার পণ্য করে আপনি এই যে কেয়ার ভিসা থেকে কম পয়সা আদান প্রদান হয়েছে প্রচুর আমি কেয়ার ভিসাতে সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে এবং স্ক্যাম বেরোচ্ছে এবং তারা

অবৈধ হয়ে গেল অবৈধ হয়ে গেলে কত রকম প্রবলেম আপনি জানেন যে যখন আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন না আপনার বাসা চুরি হয়ে গেলে কেউ আপনাকে মানলে পুলিশের কাছে গিয়ে আপনি রিপোর্ট করতেও ভয় পাবেন না তো ইলিগাল তো কোনো কোনো কাজ করতে পারবেন না বেনিফিট পাবেন এবার মানুষ কতদিন থাকতে পারে মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা হুম না এখন আর একটা প্রশ্ন হচ্ছে যে যেটা একদম তাদের জানা উচিত যারা বিভিন্ন ধরনের ওয়ার্ক বিষয় আছে এই ধরনের বিষয় আছে এবং তারা জানতে জানা উচিত আমি মনে করি সেটা হচ্ছে যে আমি আসলাম আমি জানিও না যে আমার কোম্পানি চলে গেছে যায় নাই এবং ওরা অনেক সময় কোম্পানি তাদেরকে তাদের ইয়ের কারণে পলিসির কারণে তারা একটা ইমেল দিয়ে বলে যে তোমার আজকে থেকে বা এত তারিখ থেকে তোমার বেশ বিসা ক্যান্সেল হয়ে যাবে বা কোম্পানি লাইসেন্স চলে গেছে অনেকে আশা করে যে আমার হয়তো বা হোম অফিস থেকে লেটার আসবে আমি হয়তো পাঁচ ছ মাস সময় পেয়ে যাবো সেখানে সিক্সটি ডেজ লেটার থাকবে এখানে কি ভ্যালিড থাকবে আমি আপনাকে এর আগেও বলেছি যে স্টুডেন্টের ভিসা কাটেল যদি করে তারা সিকিউরিটি লেটার পায় কিন্তু যারা ওয়ার্ক পারমিটে আসে ওদের ভিসা কাটেল করলে আইনত তাদের সিকিউরিটি নাই আইনত নাই এখানে আপনার কেস লাভ আছে তো কোনো কোনো ক্ষেত্রে তারা পেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নাও পেতে পারে না পেলে তাহলে আমরা কোনটা তাদের জন্য প্রযোজ্য কোনটা আমরা না পেলে তো বলেন তারা ইমিডিয়েটলি ওভার হবে

আমি একটা কথা জানতে চাইলাম আমার বোন আসছে দেশ থেকে স্টুডেন্ট ভিসায় এক বছর মাস্টার ডিগ্রি করার পর এখন গ্রাজুয়েশন ভিসা দুই বছর গ্রাজুয়েশন ভিসা ওয়ার্ক পারমিট পাইছে তো এখন সে ওয়ার্ক করতেছে আইটি এর উপরে জব পাইছে তো দুই বছর পর কি সেটেল হওয়ার জন্য কি করতে হবে দু বছর পর তো সেটেল হতে পারবে না দুই বছরের পরে তাকে ওয়ার্ক পারমিটে যাওয়া লাগবে ওয়ার্ক পারমিটে গেলে পাঁচ বছর পরে সে হবে ওয়ার্ক পারমিট পাওয়ার পাঁচ বছর পরে সে সেটল হবে স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার হিসেবে যেতে হবে স্কিল ওয়ার্কার হিসেবে যেতে হবে একটা বেতন আছে এখন তো বেতন হচ্ছে আটত্রিশ হাজার সাতশো আর্থিক হাজার সাতশো বেতনে থাকে স্কিল ওয়ার্কার যদি সে যেতে চায় সিঙ্গেল হিসেবে তাহলে হয়তো পাঁচ বছর তার ডিপেন্ডেন্ট হতে পারবে না নাকি এটা এখন এরকম কিন্তু কেয়ার ওয়ার্কারের আবার বেতনের এখনও অনেক কম অনেক কমই ছাব্বিশ হাজার দুইশো বা ওরকম জি দর্শকের যে কোশ্চেনটা আমি হয়তো আবার আপনার সাথে বলার চেষ্টা করছি দর্শকের জন্য যে দুই বছর পরে তার সেটেলমেন্টের জন্য ওয়ে হচ্ছে ওয়ার্ক পারমিটে যাওয়া

স্টুডেন্টের কলেজ গেলে তারা সিক্সটি ডেজ লেটার পাবে কিন্তু এমপ্লয়ির কাজ গেলে সে সে পেতে দিতে পারে দিতে দিতে পারে তাদের পারে বিষয়গুলো আসলেই ছোটো এবং আমার মনে হয় এখনকার সময় খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের কমিউনিটির অনেকেই আছে আমার মনে হয় ম্যাক্সিমাম এখনকার এমিগ্রেন্ট যারা আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট আসছেন পরিবার নিয়ে বাচ্চা নিয়ে তাদের আসলে জানা উচিত যে কোন সময় তাদের তারা অবস্থার হয়ে যাচ্ছে কোন সময় তারা তাদের কাজের রাইট চলে যাচ্ছে অনেকেই জানতে চাচ্ছে যে আমরা অ্যাপ্লাই করলাম সে ফর এক্সাম্পল তাদের আপনার ওয়ার্ক রাইট ছিল এবং ভিসাও ছিল তারা এস এল অ্যাপ্লাই করলো কোনো কারণে তারা যখন এস এল এম ইন্টারভিউতে গেল তখন তারা জানতে পারলো যে তারা তাদের ওয়ার্ক রাইট ই করা উইড্রো করা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কী হবে তাদের জন্য না ওয়ার্ক রাইট উইড্রা উইড্রা করা হয়েছে কেন ওই হোম অফিস বলতেছে তোমার আগেই কাটেল হয়েছিল বিশাল তুমি লেট করে আসছো হ্যাঁ হতে পারে তখন তো তার কিছু করার নেই তখন তাকে অ্যাসালামে গেলে অ্যাসালাম যারা শেখারা তারা কিন্তু সেকশন নাইনটি ফাইভে সাপোর্ট পায় থাকার জায়গা পায় এবং সব করে অ্যালাউন্স পায়

তার ইমিগ্রেশন পলিসির কথা ঘোষণা করেছেন মূলত উনি বলতে চাচ্ছেন যে উনি ক্ষমতা আসলেই ইমিডিয়েটলি রোয়ান স্কিম বন্ধ করবেন কাউকে রোয়ান রায় পাঠাবেন না এর ক্ষেত্রে উনি যেটা করবেন উনি বলবেন উনি খুব টাফ ব্যবস্থা আনবেন যে লোকে সে আসলাম ক্রাইম করলে দ্রুত তার তার ফয়সলা হয়ে যাবে ফসলা হয়ে এবং দ্রুত তার বিচার অবস্থা হবে এবং এ থেকে দ্রুত পাঠানো হবে এবং যারা এই সমস্ত লোকদেরকে নিয়ে আসছে যে বিভিন্ন ক্রিমিনাল গ্যাং মানব পাচারকারী এদের বিরুদ্ধে উনি একটা টাস্ক ফোর্স গঠন করে বর্ডার ফোর্স গঠন করে এদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন এটা উনি মনে করেন যে আমাদের সম্মান দেওয়া উচিত এবং মানুষ কীভাবে যেভাবে তারা বর্তমান দল মানে রাজনৈতিক রক্ষণশীল দল ট্রিট করতে চাচ্ছে এখান থেকে ওইভাবে নয় সম্মান দিয়ে তাদেরকে ট্রিট করা হবে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এই যে এ তো খুবই ভালো কথা কিন্তু আমরা নিজেরাই জানি একজন লোক এদেশে আসলে তাকে ধরে পাঠানো কত কঠিন তো কে আর যখনই বলবে আমি রুয়ান্ডা বন্ধ করে দিলাম পরদিন সকালেই তো দেখা যাবে পুরো ইউরোপ এখানে এসে হাজির হবে উনি এত লোকের কেস কি করে প্রসেস করে উনি দ্রুত দেশে পাঠাবেন উনি ফ্লো তো উনি বন্ধ করতে পারবেন না সবসময় যেটা হবে যেটা এখানে সবচেয়ে বড় ফেলাসি যে সবসময় মানুষ মনে করে আমি যদি ইংল্যান্ডকে ঢুকতে পারি তাহলে একটা না একটা ব্যবস্থা হবেই জি ধন্যবাদ এখানে এখানে একটাই হচ্ছে আমরা যতই ইয়েকে রুয়ান কোনো কারণ নাই জি থ্যাংক ইউ রাজার ভাই ধন্যবাদ আপনি এত ব্যস্তর মধ্যে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ হইলো সে পর্যন্ত সুস্থ